কমলপুর মহকুমার কোচুলছড়া থানার পুলিশ মঙ্গলবার নেশা বিরোধী অভিযানে নামে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একটি পরিত্যক্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করা হয়। প্রায় 100 লিটার দেশি মদ এবং 500 কেজি ওজনের মদ তৈরির সামগ্রী বিনষ্ট করে দেওয়া হয়। কিছু সংখ্যক অসাধু উপায়ে মদ প্রস্তুতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ধ্বংসের পথে যাচ্ছে যুব সমাজ তাদের জন্য। আর সেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা 2 নম্বরে ভাবেই মদ তৈরি করে নিজেদের পকেট ভরে নিচ্ছেন। পুলিশের এই নেশা বিরোধী অভিযানে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তিতে রয়েছে।